কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أكبر جكون هذا درود شريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أكبر أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه إذا كان أمرا أكشاته بولي شوي تزبي كوي تزبي أبار بولن شباي بولن جورسي بولن সবাই বলেন ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ কয় তাসবিহ আবার বলেন এক নাম্বার সুবহানাল্লাহ কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার 100 বার তিন নাম্বার আল্লাহু আকবার কতবার 100 বার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার পাঁচ নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করব তো ইনশাআল্লাহ কয়টা তাসবিহ শিখলাম সবার মুখস্থ হয়েছে যারা পারেন তারা বলবেন না যারা পারেন না তারা বলেন এবার এক নাম্বার আমি না কইছি যারা পারেন তারা বলবেন না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নাম্বার আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোন যুবক যুবতী কোন নারী আর পুরুষ কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ লাজম করে পাঁচ ওয়াক্ত নামাজকে নিজের উপরে লাজম করে নেয় জামাতের সাথে পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর নারীরা যদি ঘরে আউয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরপরে যদি রমজান মাসে রোজা রাখে এরপরে যদি এই ছয় তাসবিহ নিয়মিত আদায় করে আর কোনো গুনাহ না করে বন্ধু আমাকে তুমি আমাকে কাগজ দাও আমি তোমার লিখে দেই তোমার রব তোমার উপরে রাজি দিন সহজ না কঠিন সহজ না কঠিন আহ 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 আরে বুঝি নাই আরে বুঝি নাই যে সেটাও বুঝি নাই বলেন বুঝি নাই বুঝি নাই যে সেটাও আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করো وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম কথা দিলাম তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব মউতে যা লাগে তাও দিব কবরে যা লাগে তাও দিব হাসরে যা লাগে তাও দিব জান্নাতে শুধু আমি আর তুমি সুবহানাল্লাহ আপনি কি দিয়ে তরজমা করবেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম সুবহানাল্লাহ هو الذي يصلي عليكم رب جنو بلن زكير كرار تايت تمار تمار جبن شب كي جدي دوار تايت تمار رب جنو بلن تمار جبن ورب تمار متو آمي ديبو تما كي آمار متو كي دي ترجمة كربن هو الذي يصلي عليكم هو الذي يصلي عليكم تمار جبا ما كنية أمار جبا تما كنية أمار رحمة الحات تما كنية أمار قدرة الحات تما كنية وكان بالمؤمنين رحيما আর আমি মুমিনিনকে রহম করব এটা আমার সিদ্ধান্ত এজন্য সবচেয়ে বড় জিকির কোনটা সবচেয়ে বড় জিকির নামাজ বলেন সবচেয়ে বড় জিকির কি নামাজ আবার বলেন সবচেয়ে বড় জিকির কি নামাজ আর নামাজের জন্য ফরজ এক নাম্বার ফরজ কি
قرآن الكريمের তেলাওয়াত আবার বলেন সহি শুদ্ধ তেলাওয়াত এবার তাহলে বুঝেন দেখেন 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 মাদ্রাসা তেলাওয়াত নামাজ মাদ্রাসা তেলাওয়াত নামাজ তিন নাম্বার এই তিনটা যদি হয়ে যায় এর অর্থ হলো মাদ্রাসা কুরআন ইলম ঈমান দ্বীন সুবহানাল্লাহ তাহলে পাঁচটা গণেন মাদ্রাসা কুরআন ইলম ঈমান দ্বীন দ্বীনের অপর নাম আমল দ্বীনের অপর নাম কি এই পাঁচটা যদি ঠিক হয়ে যায় এবার রব বলেন কথা দিলাম মানে আমিলা সালিহাম মিন ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة এই পাঁচটা যদি তোমার ঠিক হয়ে যায় কথা দিলাম তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব তোমার দুনিয়া আমি সুন্দর করে দিব ولنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون دنياتي شندرك جيبون دي ديبو آخرتي أننتك جنة دي ديبو দুনিয়াতে সুন্দর জীবন দিবে আখিরাতে কি দিবে অনন্ত জান্নাত দিবে এবার তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি মাদ্রাসা কুরআন ঈমান ইলম আমল এগুলো সব এবার মাদ্রাসা নাই কুরআন নাই ঈমান নাই আমল নাই দ্বীন নাই তাহলে দুনিয়াতে হায়াত তৈয়বা নাই আখিরাতে জান্নাত নাই কি বুঝতে পারছেন আপনি বলবেন ওজা আমি তো মাদ্রাসায় পড়ি নাই আমি তো নামাজ পড়ি আপনি মাদ্রাসা পড়েন নাই নামাজ পড়েন এটা ঠিক নয় আপনি নামাজ পড়েন নিশ্চয়ই কোন না কোন দিন আপনি মাদ্রাসায় পড়ছেন হুজুর আমি পড়ি নাই তাহলে আপনি সূরা ফাতিহা যার কাছ থেকে শিখছেন তিনি মাদ্রাসায় পড়ছে কি মাদ্রাসা বাদ দিলে নাই কিছু জোরে বলেন না মাদ্রাসা বাদ দিলে কি এজন্য আপনার জন্মের আপনার বাচ্চার আপনার সন্তানের 6 বছর বয়সে 6 7 8 আপনার ছেলেকে 3টা বছরের জন্য মাদ্রাসা দেন মেয়েটাকে 3টা বছরের জন্য মাদ্রাসা দেন আগে কুরআন শিখুক আগে দ্বীন শিখুক এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা চলে যাক ইনশাআল্লাহ এই বাচ্চা মুমিন হয়ে জীবন যাপন করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রোজানা কিছু না কিছু জিকির আজকার করব তো ইনশাআল্লাহ তিন নাম্বার ওয়াদা ইনশাআল্লাহ চোখের গুনাহ কানের গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ দিমাগের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ লজ্জাস্থানের গুনাহ করব না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 13ই জানুয়ারি 13 14 15 জানুয়ারি 2023 টঙ্গী ইস্তেমা আমরা যারা পারি শরীক হব ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমার কুমিল্লার মাদ্রাসা সুদন্নপুর মাদ্রাসা জিকিরের মজলিস যারা পারি শরীক হব আমার এই মাস হলো 31 জানুয়ারি এই শনিবারে পরের শনিবার আর আমার কাছে আমার 13টা কিতাব আছে এই 13টা বই আছে 13টা বই যদি পারেন সংগ্রহ করবেন আমাদের গাড়িতে আছে আমি এই বইগুলো আমাদের চেয়ারম্যান সাহেবকে হাদিয়া দিচ্ছি সবার পক্ষ থেকে আপনাদের প্রতিনিধিকে আমি হাদিয়া দিয়ে দিচ্ছি মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন জিকিরের নূর দিয়ে আমাদেরকে আলোকিত করে দেন কোরআনে কারীমের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত করে দেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক الله طف